কি মরা মরছি আমি মানে উন জিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া দিলাইছি শেখ হাসিনায় তো আমারে চারশো শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিছ কইয়া আমি সব বন্টন কইয়া দিলাইছি তারপরে আবার কিলা গিয়া লাগাইছে হয় দুইটা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা তা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো ইটা বেজাল উজাল সারি আর দিওই না খালি লঙ্গি দিও প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতি বাজতে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশ বাইরে থেকে ঠিকইই উঠতে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কয় দুইটা সারি বেলে আমার কোন বন্ধুর বউয়ে পাইলিছে। বোঝা যায় বন্ধুর বউ সাথেই আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জনানেত্রী শেখ না খালি লঙ্গি দিও কি মরা মরছি আমি জীবনে উন চিল ঈদের সময় সারি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া দাইছি যে শেখ আমারে তো আমারি আর লঙ্গি উঙ্গি দিছই কইয়া দিয়ে আমি সব বন্টন কইয়াতে লাছি এরপরে আবার কিলা কিয়া লাগাইছে কয় দুইটা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক আমি সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনা গিয়া কইমো ইটা বেজাল উজাল শাড়ি আর দিওই না খালি লঙ্গি দিও এই হইলো কি আমরার অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইলো আমার লাগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান সব একখান দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে যে বাইরেছে আমি হিসাব দেই সোনার ঘাট বাড়ি খায় গে তারাইল এরার যন্ত্র না খেরে আমি যেই কই টেকা পাইছি দুই কোটি ওই তারাইল কিশোরগঞ্জের লোকে এমপি কয় সুমানে দেখি বাইলিছে তুমি কই তোমার টেকা ওই টানে এরার এমপি রে দই ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায় কারণ একলাই কইলে তো ভাইলে সব কবর আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছর যদি বাঁচি সোনার ঘাট আপনারা শূন্য খুশি হইবা মাদবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল লোক মাধবপুর আপনারা তো এই খবর না আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা এরার ইয়ে এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম মধ্যে মনে হয় মিনিমাম দশ হাজার কোটি না খালি এলাকার লোক করে ইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার ঘাট মাধবপুর পরে আলোক কর্ম সোনার কিটা কিতা কিতা আছে সোনার গাট আছে হইলে গিয়া সতেরোটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান রে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এম ডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী ছাউনি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুরমা বানাইছি একটা আর একটা হইতেছে এখন চন্ডি বাগান চন্ডীর বাজারও মাজারেরই কেন আমি যাও বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইক থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় এই যে আজকে যে পর্যটন দিককে আইলাম যেটা পানচুরি ইটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যেতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার দ্বার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত তখন এটা আমারই এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি ফার্স্ট পোলাবান কাজ না করে তা আমি এরারে আরে জায়গা দিব কই আমি আমার নিজের ছেলে মেয়ের যা চিন্তা করি আমার সোনাঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার আমার এই চেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত বোর্ড দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে সম্পদ কি আপনারা এখন একটু সাহায্য করতে লেখা করাইতা করাইতা কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম তৈরি কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শের কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতাছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই এখন আপনি আমারে বলেন থানা অফিস অফিস কোন একটা জায়গায় এমপির নামে নামে খবরদারি করা হয় না রাজনীতির আপনি একটা জায়গা না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দোলাও আরে জীবনে চার মাসে আজকা যদি মরিয়া যাই তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুই গেছি আমি আপনার কাছে আল্লাহ রস্তে চাই আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সুনার ঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে আগাই আমরা দিয়ে ইতিহাস বদলাইতে পারবো আপনারা প্রস্তুত হন আমি কেন হিসাব দেই সুনার ঘাট বাড়ি খাই তারাই যন্ত্র না ডাকে আমি যেই কই টেকা পাইছি দুই কোটি ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপি কয় তুমি কই টাকা হো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ